করল, মহাপতি যে এত করল তা কি জানতাম? যদি জানতাম তাহলে ফাঁসিতে আমি কিছুতেই মাথা গলাতাম না। কই হে আরে কাছে কই নাই হে নাদিরা। সুবহান আল্লাহ, মেঘ না চাইতেই পানি। হ্যাঁ, মেঘের বর্ষা নেই দেখি পানি আপসে নেমে পড়েছে। অবশ্য তার পিছনে ছিল জাতকের ডাক। কদিন তুমি কোথায় ছিলে আজকে? আমার সঙ্গে তোমার শাদি? না না, মিছে নয়। বলো বলো, তোমাকে আমি পাবো কিনা? তবে সবাই যে বলে তুমি সালমাকে, সালমাকে তুমি শাদি করবে। কেন আজকাল আমি যে তোমার জন্য জিন্দেগি ভর অপেক্ষা করে আছি, তোমার কথা মনে করে আমি কত খোয়াব দেখি। আমার দিল তোমার জন্য দিওয়ানি। বলো বলো আজগর, বলো তুমি আমাকে প্যার করো কি না? তত সালমাকেও প্যার করো, তুমি কতজনকে প্যার করো আজগর? পৃথক পৃথক ভাবে অনেকের সঙ্গে প্যার করা যায় না দিরা। অর্থাৎ সব আওরাতেই পুরুষের জীবনে বেগম হয়ে আসে না। কেউ আসে বহিন হয়ে, কেউ আসে আম্মা হয়ে, আবার কেউ বা আসে খোয়াবের পিচকারি হাতে নিয়ে, সরমের মরবরখায় মুখ ঢেকে বেগম হয়ে। তাহলে আমি? তুমি আমার জীবনে এসেছিলে নাদিরা বহিন হয়ে। না না না, কখনোই নয়। না ইয়াত নাই নাদিরা, তোমার আব্বা জান বলতেন আসগর নাদিরাকে মনে করে তোর ছোট বহিন। না না না, কখনোই নয়, কিছুতেই না। না কেন নাদিরা? তোমার আব্বা আমার আব্বা প্রাসাদ রক্ষীর নকরি করতেন, সব দিন আমাদের রুটির জোগাড় হতো না। তুমি চুপি চুপি রুটি নিয়ে আসতে, সেই রুটি তুমি আমি ভাগ করে খেতাম। বিশ্বাস করো নাদিরা, আমি জানি তুমি আমার ছোট বহিন। না না না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, চলে যাও আমার নজরের সামনে থেকে। কেন বহিন? দিলের এক কোণে কি এই ছোট্ট ভাইজানের ঠাই হবে না? খামোশ বেশায়ম, শেষে কিনা ওই বদির, ওই বদির কষ্টকে, ওই তোকে তুমি তুমি তোকে তুমি প্যার করো, সে হলো তোমার প্যার কি তসবির। জবান সামালকে বড় নাদির, সালমা আমার বেগম, তাকে আমি শাদি করেছো। অন্যায় করিনি নাদিরা, মামুদপুরের এক খোলা ময়দানে তাকে দেখেছিলাম, দেখেছিলাম তার সবুজ তিলের কি অবুজ খোয়াব। হরিণীর নজর দিয়ে প্রথম যখন সে আমার পানে চাইল, আমি ভুলে গেলাম ইজ্জত দৌলত দুনিয়ার কথা, ডুবে গেলাম মহব্বতের দুনিয়ায়। আসমানের দিকে চেয়ে দেখলাম শুধু এক ফালি চর আর এক পিঠে তারা, সান আর তারা, আসগর আর সলমা, চাওয়া আর পাওয়া, চাওয়া আর পাওয়া, চাওয়া আর পাওয়া, চাওয়া আর পাওয়া। নাদিরা চাইলো, পেলো, পেলো ওই সলমা যার বাদে হওয়ার যোগ্য সে হলো বেগম, আর যার বেগম হওয়ার কথা ছিল সে হবে তার বাপজান। কতদিন তোকে বলেছি, আজও বলছি, আমার কথা শোন। যে বেয়াদব তোকে বেগমের মর্যাদা দিল না, তাকে তুই ভাবিস আয়া ভাই ভাই কই যার ছুটে মা। না কি বলছো তুমি বাপজান? কে হয় না, এ কিছুতেই হয় না। বুঝলে চলবে না মা, তুই তো কাঁদাবি। কাঁদাবো? কাঁদাবে না বেটি, 10 বছর যার পথে ছিলি, আজ সে যদি তোকে ইনকার করতে পারে তাহলে তাকে তুই চিন্তা ছড়া এই দুনিয়ায় আমার কি আছে বল? ভেবেছিলাম আসকরের সঙ্গে তোর শাদি দিয়ে জীবনের শেষ কোটা দিন মক্কাতেই কাটিয়ে দেবো, কিন্তু তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আমি তোমার বেটি, চুপ করো বাপজান, তুমি চুপ করো। ওই সুলতানকে আমি শাদি করবো। নাদিরা যা চেয়েছিলাম বেটি আমার, তা যখন পেলাম না
যখন যা চাইনি তাই নিয়েই দেখবো। যার খোয়াব দেখেছিলাম তাকে যখন পেলাম না, যার খোয়াব দেখিনি তাকে দেবো সোহাগ, যাকে সোহাগ দিতে চেয়েছিলাম তাকে দেবো গরল। আমার ইমান ইচ্ছা চরম দিয়ে যাকে আমি কাছে পেতে চেয়েছিলাম সেই বেঈমান বেইজ্জত বেশরম আজগর আলীকে দূরে সরিয়ে দেব আমার পেজদার বেড়ে। আমি হ্যাঁ তুমি সড়ক সাপ, এবার তুমি এগিয়ে যেতে পারলে বাঙালিদের বুকে ফা দিয়ে আরামে মসনদে বসা যায়। কিন্তু এগিয়ে যাব কি করে উজির সাহেব? কাটিয়ে যাবেন কেমন হাজির সাহেব? বাঙালি ছাড়া দুনিয়ায় বেয়াদব করা ধরা চা এসে পড়লাম মিয়া। ভাবলাম দেখে আসি সাত কোটি বাঙালি নিয়ে যারা ভাগাড় ছাড়া করেছে তাদের দেখতে কোন জানোয়ারের মতো। এই সেই গোরাচা? হ্যাঁ আমি সেই গোরাচা, বাড়ি সাশ্রয়ী কারগান্ডা গ্রাম মামুদপুর, জাতি বাঙালি পেশা বাংলার হিন্দু মুসলমানদের এক করে তোমাদের বিরুদ্ধে তুলে নিয়ে যাওয়া। সেই কি মিয়া, এই বলছো কাফে এই বলছো হিন্দু, মুখ একটা না দুটো? আরে মিয়া চাই যা ছিল সব তোমাদের পেটে, এখন বাকি শুধু রুটি আর তেঁতুলের গোলা। কথাটা মন্দ বলিনি হুজুর, হাবসিদের মুখ দুটো এক মুখে খাই কোরমা কাবাব কালিয়া কোপ্তা আর ওই বাঙালি রে। তুই ঠিকই বলেছিস সাহেব, তা তো বলবেই, বাঙালি যা বলে তা পিছনে নয় সামনে, আর সেই জন্যই বাঙালির ভাত ও বাঙালির হাতের মুঠো। আরে থামো ছোকরা থামো, বাঙালি একটা জাতেই নয়, ওদের কথা বলো না, বলে বাঙালিরা পারে এই মিয়াদের মতো যে বদনার পানি খায় সেই বদনার জলে বা হাত সাফ করতে? মোসাহেব আপনারাই বলুন হুজুর, বাঙালিদের কথাই সাত আর সব সময় সত্যি কথা, বলে তোমরা পারো তারও অনেক কারো অনেক কচু অনেক করে সন্ধ্যে বেলায় জামরানি কুত্তা গায়ে সেটে ওই ম্যাথরানির সঙ্গে মহব্বত করতে। তুই থামবি কি না? থামবো কি হুজুর, বাগে পেয়েছি বলেনি, বাঙালি একটা ভেড়ার যা একজন উঠলে হাজার জন মাথা তুলে দাঁড়াবে। বাঙালির কোনো কথা আমি শুনবো না, কিন্তু বাস করছেন এই বাংলাতেই আর ভাত খাচ্ছেন এই বাংলারে, তাতে কি হয়েছে? বাংলার ভাত পেটে পড়লে জোয়া খেকু মশাইব আমরা বাঙালি, বাংলা আমাদের জন্মভূমি, বাংলার মাটি আমাদের শৈশবের খেলাঘর, যৌবনের স্বপ্ন বার্ধক্যের তীর্থক্ষেত্র। সাত কোটি বাঙালির জন্ম কেন আপনি রচনা করবেন অন্যায় বিধান? বাঙালির রক্ত দিয়ে ফলিয়ে তোলা সত্য সম্ভব কেন ওই বিদেশের পথে? মাছের ভাতে বাঙালির ভাতের থালায় কেন ওই ভাতের বদলে শুকনো পোড়া রুটি? দুদিন পরে রুটি উড়ে যাবে বাঙালিরা দুষ্পর্ণ,
তারা মাটির গুণে প্রকৃতির কোমল উপাদানে সুস্থ স্বভাব বাঙালিকে দেখে বুঝি মনে হয় মাটি, কিন্তু তা নয়, তারা বাঙালি মাটির পুতুল নয়, তারা পাষাণের বিগ্রহ। বাঙালিকে দেখে যা ভেবেছেন তারা তা নয়, তারা সাপ নিয়ে খেলে, বাঘ নিয়ে নাচায়, কঠিন মাটির বুক ফাটিয়ে ফুলিয়ে তোলে সোনার প্রচার। যারা আগুন খেয়ে উপোস করে হাসতে হাসতে বাঁচে, তাই অত্যাচারীদের কবর দিতে বিন্দুমাত্র ভয় করে। গ্রেপ্তার করা উচিত ছিল, সেটা আমি ভালোভাবে জানি, ভালোভাবে জানি। তবে হুকুম নেই জনাব, আমি সেটা আমি ভালোভাবে জানি উজির সাহেব। তবে হুকুম নেই, তাকে গ্রেপ্তার করে আনে আমি। তুমি চৌকিদারেরও অযোগ্য। শোনো, কুকুর দেখেছো? কুকুর দেখেছো উজির সাহেব? দেখেছো একটা কুকুর আর একটা কুকুরের এখতিয়ারে গেলে কেমন ঘেউ ঘেউ করে খাবে? শোনো, তোমরা কি আমাকে তাই ভেবেছো? গোড়া চান্দ এই দেশেই থাকবে, যদি পারো তার সঙ্গে লড়াই করে হাতে পায়ে বেঁধে দিয়ে আপনার হুকুমে গোলামের গোলাম মাসুদ খা তার চান দিয়ে তামিল করবে, চান দিয়ে তামিল করবে, চান দিয়ে তাকে জহর করে মরতে হবে না জনাব, আমি তাকে সাদী করবো, আপনার মঙ্গল করুন। আমি যে কি খুশি হয়েছি সাহেব, তোমাকে খুশি করার জন্য আমি আমার জানও দিতে পারি। বেঈয়াত হয়নি উজির মির্জা ফজল, এতারোয়ান সিদিবদর তোমার মেহেরবানিতে এত বড় হয়েছে। একদিন একদিন আমার ঘর ছিল না, বর্ষা রাত্রে তোমার ঘরে আমি রাত কাটিয়েছি। কতদিন আমার খানা জুটত না, তুমি তো জুগিয়েছো আমাদের খানা। বলছি জুনা, কি বলছি মির্জা ফজল, তোমার সাজ্জাই সুলতানের বুকে ছুরি বসিয়ে দখল করেছি বাংলার মসনদ। সেদিন সেদিন মাজফর শাহ ছিল সিদিবদর, নিবিড় নিশিত রাত, কলিজা ইসরায়েলের দাবা দাবি, নিজ মহলে ঢুকে হাতের সানিত ছুরি বসিয়ে দিলাম সুলতানের বুকে। ফিনকি দিয়ে উঠল তাজা রক্ত, সেই রক্ত, সেই রক্ত দু হাতে মেখে মসনদে বসে সিদিবদর হলো মাজফর শাহ। তবে কি অন্ধকারে ভরে যাবে আমার রোশনি ভরা দিনগুলো? না চাইতে আমি আসমানের চাঁদ পেয়েছিলাম, তা কি আমার খোয়াবের মতোই মিলিয়ে যাবে? না না, আমি ভাবতে পারছি না, যাবার সময় বলে গেল, সলমা তুমি কিচ্ছু ভেবো না, আমি আবার শীঘ্রই আসবো। কিন্তু বসন্ত আসিল ফিরে, সে তো ফিরে এলো না, বকুল কাঁদিয়া বলে সে তো তার চলো না। বসন্ত
ডালে বসে হাজার হোক তার
তাহলে কাজের লোক তো। কাজের লোক আর কেউ হয় না, বলি কাজের লোকের আর কোনো পৌঁছানো থাকে না। যাও না, যাও, বলি মেয়েকে তার বাড়িতে পৌঁছে দাও না। না চাচিমা, না, আত্মা হয় না, শাদী আমার হয়ে গেছে। সে যদি কখনো না আসি, কখনো যদি আমাকে তার মনে না পড়ে, তাতে আমার কোনো দুঃখ নেই। তবু আমি নিজে থেকে তার কাছে যাব না। শোনবা, হ্যাঁ বাপজান, গরিবের মেয়েকে শাদী করে তার হয়তো মনে নেই, হয়তো সে ভুলে গেছে আমাকে নিতে তার খানদানে বাচ্চে। তাই যদি হয়, তাই যদি বাঁধে, তাহলে যেচে যেচে তার ঘর করতে যেতে আমারও ইজ্জতে বাঁধবে। না বেটি না, তুই কিছুই ভাবিস না, ঘোরা ফিরলেই শুনবি আজ ঘর কাজের লেগে আসতে পারেনি। বেশ তো, কাজ তার শেষ হোক, নিজে সে আসুক, আমি তখন তার সঙ্গে হাসতে হাসতে পাণ্ডুয়াই যাব। গফুর ভাই, একটা মঞ্জিলের দোষটা দুয়ার, কোন দিকে যেতে কোন দিকে যাব, কাকে বলতে কাকে কি বলে ফেলবো, তার কি ঠিক আছে? চাচিমা, সে হয় না চাচিমা, আমি লোকের বাড়ি বাঁধিগিরি করবো, পথে পথে ভিক্ষে করবো, তবু নতুন করে আর আমি জান দিতে পারবো না। কিছু করতে হবে না, তুই তৈরি হয়ে নে, কালই তোকে নিয়ে আমি পাণ্ডুয়া যাব। কেন বাপজান, বেটিকে এক মুঠো খেতে দিতে কি তোমার এতই গায়ে লাগছে? শুনলে দিদি, বলি মেয়ের কথা শুনলে আর গায়ে লাগতে যাবে কেন? ও দিদি, তুমি চাই একবার বুঝিয়ে বলো না, আমার কি আর এত কথা মনে থাকে? এই তো সেদি তোর চাচির বাড়িতে কি যেন একটা উপাখ্যান পড়ছিলি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, শকুন্তলার কাহিনী। তা তুই এই বল মা, বলি শকুন্তলাকে কি তার বাবা দুমুঠো ভাত দিতে পারতো না? ঠিক পারতো, তবু কিন্তু বেটিকে রাখলো না, শ্বশুর বাড়ি দিলে কিনা পাঠিয়ে। তাতে তো শকুন্তলা সুখী হয়নি বাচ্চা, বলি ঢং দেখি আর বাঁচি নি, বলি মুসলমানের মেয়ে তুই, বলি হিন্দু শাস্ত্র নিয়ে তোর এত মাতামাতি করার কি আছে? তোদের সবইতেই উল্টো, আর আমি নতুন করে নিগার কথা ভাবতে পারছি না। হয়তো দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, হয়তো সে মানুষটা লজ্জায় ঘরে আসতে পারছে না, বলে ও ছড়িয়ে, বলে তুই দাঁড়িয়ে আছিস কেন, যা না যা, এক বদনা জল নিয়ে আয়, বলি সেই কাজটাও কি আমাকে করতে হবে? বলি কে আছো গো, কে আছো, ওই পুকুরে জাল ফেলো, হ্যাঁ মাছ ধরতে হবে, নতুন জামাই আসছে বাড়িতে। ভাইজান আসেনি কাকিমা? আসেনি, আসবে বোধ হয় না, সে কি গোরা সঙ্গে হলো না, দুদিন পরেও আসবে না, তাহলে সেই ভাগাড়ি তুই গিয়েছিলি কি করতে? ভাগাড়ি বটে, চারিদিকে শিশু হাফ শিশু খুব, বাঙালিরা গেলেই তারা মোড়া মনে করে তেড়ে আসে। শুনলে শুনলে বাপজান, শুনছো চাচিমা, এরপরেও তোমরা আমাকে সেখানে যেতে বলো। তা কি বললে আস করালি? তার সঙ্গে আমার দেখা হয়নি, সে গেছি ঢাকা। ঢাকা গিয়ে তার পুরনো কথা ঢাকা পড়ে গেছে, যাবে না কেন? তারা আমি মিষ্টা বিবিতা, সে কি এই ফকিরের মেয়ে সলমা বানুর কথা মনে রেখেছে? বেমালুম ভুলে গেছে। নারী পাগলি না, আজকর সে ছেলে নয়, আর তার বিষ্টা বিবিও না, আর সে কোনোদিন এখানে আসবেও না। আমি না আসি, তুই আমার সঙ্গে পাণ্ডুয়া যাবি? কেন ভাইজান, বোনকে দুমুটো খেতে দিতে তুমি পারবে না? কেন পারবো না, খুব পারবো, তবু স্বামীর ঘরেই যে নারীর স্বর্গ স্বর্গ। আর ভাইয়ের ঘর কি স্বর্গ নয় ভাইজান? তুমি বাপজান চাচা চাচিমা দেবু, এদের ছেড়ে কি আমার স্বর্গ? তবু যেতে হবে বোন, যেতে হবে। হ্যাঁ, হাকিম মোল্লা আর নকুল মুচির বেমতিকে গিয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি ফিরে আসতে হলো। তুই কিছু ভাবিস না,
আমি তোকে ঠিক পান্ডুয়া নিয়ে যাবো, ভাইজান ঢাকা থেকে ভাইজান ফিরো, তারপর দেখবি কেমন করে আমি সব ঠিক করে ফেলি। গোরা এক ফুর চাচা, আর তুমি শুনে রাখো চাচিমা, যে গোরাচন নিজের পাঁজর কেটে তুলি বানিয়ে আনন্দের নীল রং দিয়ে দূরের আকাশকে কাছে এনে তার ছবি আঁকতে পেরেছি, সেই গোরাচন আবার সেই আকাশের বুকে এই সুন্দর চাঁদটাকে নিপুণ হাতে সাজিয়ে দিতে পারবে কাকিমা, নিপুণ হাতে সাজিয়ে দিতে পারবে। সত্যি দিদি, ছেলেরা মানুষ নয়, বেহেশতের পথ ভুলে ফেরিশতা হয়তো দুনিয়ার বুকে নেমে এসেছে। নিশ্চয় ঘুম থেকে উঠেছে, খুব আসমানের রাঙা আলো ঠিকরে পড়ছে তার আপের রাঙা মুখে, বসে বসে নিশ্চয় সে আমার কথাই ভাবছে। না ভাববে কেন, সেদিন বিদায় নেওয়ার সময় ছল ছল করেছিল তার চোখ। আমি আমি সোহাগ করে বললাম, শলমা তুমি, মানে আমি বুঝি রাজপ্রাসাদে এসে গেছি, তুমি কি তাহলে দারোয়ান? থাক, বাজে কথায় কাজ নেই, চলো মহারাজের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেখবে। চলো, তোমাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। তাহলে পীর সাহেবকে এই প্রথম দেখছি। চুপ রাও হিন্দু, তোমার কোনো কথাই তোমার বাবাকে আমি বলবো না। দেখা পাচ্ছ কোথায় যে বলবে? তাহলে সত্যি তুমি আমাকে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবে না?
অবাক হচ্ছে চন্দ্রকান্ত? আমি আমি কথা পরে হবে যুবক, আগে বলো রাজ দর্শনের জন্য যে দর্শনে লাগে তা কি সঙ্গে এনেছো? যদি এনে থাকো তবে একে দাও। পিতা, আপনি আপনি তাহলে মহারাজা আনন্দ রায়? এত সহজে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এ আমার পরম সৌভাগ্য মহারাজ। এই যুবক আমার পুত্র, পিতা এই তোমার শিক্ষা, সারা বাংলায় তোমরা এই শিক্ষার বড়াই করো। আমি তোমাদের পিতায় আমার লজ্জার কথা, তোমার ব্যবহারাজ আমার মাথা মত হয়ে গেছে। শীতে কাঁপতে কাঁপতে আমার দিন দরিদ্র প্রজারা তাই সুখ দুঃখের কাহিনী আমার কাছে শোনাতে এসে এমনি ভাবে বিফল মনোরথ হয়ে ফিরে যাও। শুনুন পিতা, আমি থামা পদার্থ, আগে যা বলতে হয় আমায় বলুন। ছোকরার মাথা হেট হয়ে গেছে, ছোকরা ভীষণ লজ্জা পেয়েছে। মা, আপনি তাহলে ওকে গর্ব ধরেছি, লালন পালন করেছি, এটা আমার দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তাই দাসীর মুখে আমি শুনলাম তোমাকে রাজার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাই আমি দেখতে এলাম ব্যাপারখানা কি। ছেলের ডাকে মা কি কখনো না এসে থাকতে পারে? তুমি কে বাবা? তোমরা চেনো না, আমি চিনি যুবক আমাদের শত্রু। অর্থাৎ আমি সুলতানের ভাই, আমার নাম আসগর আলী। তোমার এই পোশাক ভালো পোশাক কোথায় পাবো মা? কেন সুলতান প্রাসাদে কি বহুমূল্য পোশাকের অভাব আছে? মোটেই নয়, আমি হচ্ছি অল্প মূল্যের লোক, যোগ্যতার চেয়ে পোশাকের ওজন ভারী হলে লোকে হাসবে যে। তাছাড়া সেই মূল্যবান পোশাক প্রজাদের বুকের রক্ত আর চোখের পানিতে ভেজে সে পোশাক আমার সৎপাঙ্গে কাটার কত বেলে মহারাজ। আজকর তুমি সত্যিই কি মজফরের ভাই? অবিশ্বাসের কোন কারণ নেই মহারাজ, আম গাছ আর নিম গাছ আপনাদের শাস্তি আছে মহারাজ। হিরণ্যকশিপুর ঘরেই জন্মেছিলেন ভক্ত প্রহ্লাদ, তাছাড়া রাবণের ঘরেই তো জন্মেছিল বিভীষণ। কথাটা নিজের বুকে হাত রেখে বলো ভাইসন। যাক মহারাজ, ওটা কথা বলার ছিল। সুলতানের কয়েদ ভেঙে হোসেন খা পালিয়ে এসেছে, তাকে আপনি আশ্রয় দিয়েছেন কেন? তাহলেও সে মুসলমান আর আপনি হিন্দু, আমরা জাতির বিচার করি না। আপনাদের উচিত ছিল হোসেন খাকে সুলতানের হাতে তুলে দেওয়া। তাতে সুলতান হয়তো সাত সৈকার প্রতি ভালো নজরে চাইতেন। বর্তমানে মন্দ নজরে চাইছেন বলে আমি দুঃখিত। কিন্তু মুসলমানদের আপনারা প্রশ্রয় দেবেন কেন? আমরা হিন্দু বলে তাতে কি ভালো হবে ভাবছেন? আগুনে হাত দিলে কি ভালো হয় যুবক? এর ফলে হয়তো যুদ্ধ ভাঙতে পারে। তাহলে এই আপনাদের শেষ কথা? হ্যাঁ, এই আমাদের শেষ কথা। তোমার আর কিছু বলবার আছে? আছে, তবে এখানে নয়, আপনাদের নয়। আমি পান্ডুয়ায় ফিরে গিয়ে বলবো আমার ভাইজানকে, বলবো ভাইজান রাজা আনন্দ রায়কে দেখে এলাম, দেখে এলাম তার পাষাণ কঠিন হৃদয়, লৌহ কঠিন মাথা। সে মাথা পেতে হলে লোহার অস্ত্র চলবে না, সে হৃদয়ে আগুন দিয়ে ফুটবে না, সে সত্য মৃত্যু ভয়ে পিছু হটবে না। আর দেখে এলাম বেহেস্তের এক ছবি, সে ছবি মায়ের, যে মায়ের এক হাতে আছে হোসেন খাকে রক্ষা করার বড় ভয়, আর অন্য হাতে আছে অসুর দলনের হাতিয়ার। আমি এ ছবি কখনো দেখিনি, আমি এ ভাষা কখনো শুনিনি, সঙ্গে কিছুই আনিনি মা। তাই যা দেখলাম, যা শুনলাম, যা দিলাম তা অন্য কিছু নয়, বাংলার মাকে এই বাঙালি ছেলে। হাজার সালাম, হাজার সালাম, হাজার সালাম। আসগর আলী কি যে মা গর্ভে ধরেছি তার মতো ভাগ্যবতী আর কি?
কে আছে? কেন তুমি, তুমিও তো দেশত্রী সূর্যকান্তের মা। মহারাজ ধরবে না, ধরল পালন তো করেছো সত্যতে। আমার সূর্য দেশোদ্দয় নয়, আমার মনে হয় নিশ্চয়ই কোথাও না কোথাও তোমার একটা ভুল হচ্ছে। ভুল নেই শাশ্বতী, চন্দ্রকান্ত এই রাজ্যের অর্ধেক মালিক, তাই সে চোখ ক্লান্ত করে সিংহাসন দখল করতে চায়। ওগো না না না, সূর্য আমার ছেলে না, হ্যাঁ ভক্ত খায় না, ভালো পোশাক সে পরে না, পূজাদের দুঃখে তার দু চোখ দিয়ে শুধু জল জড়ে। এসব তার অভিনয়। অভিনয় নিশ্চয় অভিনয় হইলে আমাকে চেনে না, চেনে না তারা তাকে চেনে। যে কাজ আমি করলে সাত দিন লাগত, সে কাজ সে একদিনে করে। আমার আগে শোনে, আমার আগে বসে, নিজের অভিনয় ছাড়া এর অন্য কিছু নয় সত্যতে। মহারাজ সব অভিনয়, কোনো কাজ করার আগে তোমার একবার সূক্ষ্ম বিচার করে দেখা উচিত। আমার মনে হয় থামা মূর্খ, তোমাকে কেউ না চিনল, আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি। বলে যাচ্ছ কেন সত্যতে, চন্দ্রকান্ত তোমার নিজের ছেলে। সূর্যকান্ত যে তার চেয়েও নিজের গো, 10 দিন সে প্রাসাদে নেই, মনে হচ্ছে গোটা প্রাসাদটা যেন শ্মশান। 10 দিন সে আমাকে মা বলে ডাকেনি, আমার মনে হচ্ছে আমার নারী জন্মটাই যে বৃথা গো। মা সূর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনই পারবে চন্দ্রকান্ত, মা আমি আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখছ মূর্খ? মহারাজ আমার কথা শুনব না, মহারাজ আমার দেখব না, আমি দেশত্র মিলিয়ে দিতে চাও, তাই তোমার স্থান রাজপ্রাসাদে নয় অন্ধকার কারাগারে। পিতার কুণ্ঠে কুণ্ঠ মিলিয়ে তার ঈশ্বরে বল আমি বিশ্বাসঘাত দেশত্রয়ী। তোমার স্নেহের আকাশে রাঙা হয়ে উঠেছে পূর্ণিমার মধু চন্দ্র, দিনের তাপ জ্বালা দাহ, সংসারের বুভুক্ষু চাহিদা নিয়ে আমি ডুবে যাব। ভাই চন্দ্রকান্ত তুই সুখী হো, ভাই তুই সুখী হো। সূর্য সূর্য আমি স্বামী নই। পিতা
রাজা আনন্দ রায়, হে আপনি কি করলেন? রাজা, আপনি আপনার উপর কথা বলার এখতিয়ার আমাদের নেই, তবুও বলে যাই মহারাজ, ভুল ভেবে আপনি ফুলের বোঝা মাথায় তুলে নিয়েছেন। হোসেন খা, আজ তুমি কুচক্রে চালো, একদিন দেখবে সেই চক্র তোমার বুকেই চেপেছে। মা গো, বাংলার সাত কোটি মানুষ যাকে দেবতা বলে জানে, দুর্ভাগ্য মহারাজ তাকে দানবের শাস্তি দিয়েছে। অপমান করলে আমি সহ্য করবে না কেমন? কিন্তু ভাইজান, তোমার পিতা যে মাটিতে দাঁড়িয়ে আছেন, সেই মাটির মান যে আজ অপবিত্র হতে চলেছে। মহারাজ, হাবসি শাসনের অবসান যার ব্রত, তার কোথাও দাঁড়াবার সময় নেই। সূর্যকান্ত যে নির্দোষ, সে প্রমাণ আমি দেব। হোসেন, এদুলা, রাত্রির অন্ধকার বেশিক্ষণের নয়, সূর্য আবার উঠবে, নব সূর্যের বিরল আলোচ্ছটাই ফুটে উঠবে বাংলা মায়ের হাসি, নব প্রভাতে সাত কোটি বাঙালি চেয়ে দেখবে বাংলা মায়ের হাতের শৃঙ্খল মুক্ত হয়েছে। তারপর হোসেনের কি কাজ জানো? কেবল কেবল কবর খনন করা। কাদের জন্য জানো? যারা কাঞ্চন বলে কাঁচের বেশহাতি চালায়, যারা ফুল ভেবে ভুবনেরা আবাদ করে, যারা বুক ভরা বিষ দিয়ে মুখে মিষ্টি মধুর হাসে। না না, কারো কোনো কথা আমি শুনব না। আমি রাজা, সাত লক্ষ প্রজার সুখ সম্ভ্রম আমার হাতে, পুত্রের মুখ চেয়ে তার অপরাধ ক্ষমা করে প্রজাদের মাথায় আমি দুর্ভাগ্যের বোঝা চাপিয়ে দিতে পারবো না। জানি, এসো নিভৃতে বসে সূর্যকান্তের জন্য নীরবে চোখের জল ফেলবো, তবে একের অপরাধের দায় দশের মাথায় তুলে দিতে পারবো না। চন্দ্রকান্ত! কেন মা? আজ চোখে আমার চোখে দৃষ্টি হলো এক অসাধারণ সন্ধানী দৃষ্টি। আমি সেই দৃষ্টি দিয়ে অনুসন্ধান করব যে তুমি আছো এর মূলে। আর আমার দৃষ্টি যদি কখনো কোনো দিন যে সন্ধান পায় তুমি আছো এর মূলে, তাহলে তাহলে তোমার মা হবেই রাক্ষসী ডাকিনী পিশাচিনী, নিয়ে মায়া মমতার নিমন মর্মমতার কণ্ঠরোধ করে ঢেলে দেবে তুমি নির্মমতার বীজ। কিন্তু না, আমি তা কখনোই মায়ের ভীষণ রূপ এই মাই কি আমাকে নানা দুর্বলতা স্থান নেই, এতদূর এগিয়েছে পিছু ফেরা চলবে না। সে দোষটা আমার না, কখনো না। এই দোষ এই সমাজে এই সংসারে পিতার মাতার ওরাই তো আমাকে ঢেলে ফেলে দিয়েছে। মহব্বত ছুটে যে আসবে আমাকে মহব্বতের কথা বলতে, তার পিঠে আমি চাবুক মারবো। তুমি দেখতে পাবো নি? কি করে পাবো? রাকেশ আমার সর্বাঙ্গ চলছে, কোথাকার কে গফুর জান আর গোড়া চাল এসে বলে কিনা সুলতানের পিঠে পয়সা মারবে। শোনি বুঝি বেগম সাহেবা, তোবা তোবা, ভাইয়ে ভাইয়ে তো এক জান, সে না হাসলে তুমি হাসো না। আর ছাড়ে, সেই ভাই তোমাকে না জানিয়ে শাদি করলো? না না, এ আমি বিশ্বাস করি না, আজকর শাদি করেনি। আমিও তো তাই বলি, ভাইয়ে ভাইয়ে এত মিল কে না জানলেও আমি তো জানি। সে না খেলে তোমার ভোগ লাগে না, তার শরীর খারাপ হলে তুমি হও শয্যাশায়ী। ঝুট ঝুট অপদার্থ ন করতে রটানো গুজব। কন্যাকে সাদি করে কি বলছেন?
কি বলছেন নজির সাহেব? আমি আমি হ্যাঁ ভেবেছিলে নাদিরা মিথ্যে কথা বলেছে, আমার কোনো কথা তুমি বিশ্বাস করো না, আখেরে কোনো কথা বলতে গেলে তুমি তুমি বলে ভেবে নেবে এই কাশ্মীর বলে আমাকে আমাকে তুমি কাশ্মীর বলে নাদিরা আমার আমার ভুল হয়েছে নাদিরা উজির সাহেব আজগর তো দীর্ঘদিন পান্ডুয়ার বাইরে, তার বউ আগে সে শাদি করেছে বাবাজি, কিন্তু তার এই লুকোচুরির কারণ অনেক কিছু আছে বাবজা। উজির সাহেব বাবজান ছেড়ে দাও বাবজান, তুমি কোনো কথা বলতে চেও না, ভাইয়ে ভাইয়ের কথা তুমি এর মাঝখানে থেকো না, কোনো কথা বলতে গেলে দোষী হবে, দোষী হয়ে লাভ কি? তা ঠিক বেটি, এ তবে সংকোচের কিছু নেই উজির সাহেব, আপনি আমার ভালো চিন্তাই করবেন, আপনি আমার পরম আত্মীয়। সে তো বটেই বাবাজি, আজ কন্যা দিয়েছি বলে নয় এ তোমাকে আমি দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন, আজও করুন, বলুন এই গোপন শাড়ি করার পিছনে আস্করের কি স্বার্থ আছে? সে সুলতান হতে চায় বাবা। উজির সাহেব গোবর জান আর গোড়া জানকে নিয়ে সাতশাই কারসেন্দে হাত মিলিয়ে তোমাকে ফকির বানাতে চায়, আমি গোপন সংবাদ পেয়েছি আজকর ঢাকা থেকে পান্ডুয়া ফেরার পথে ওই সাতশাইকার রাজা আনন্দ রায় তোকে পরামর্শ করতে গেছে। তাই সেদিন আজকর মাসুদ খার বেজ্জাদি হজম করে ফিরে এসেছে, না হলে সামান্য একটা কাপে দিন তো কি তোমাকে বেউজ্জত করতে সাহসী হত, এ তাছাড়া তার সাথে হোসেন কা কারাগার থেকে পালিয়ে গেছে। ও আফসোস বহুত আফসোস উজির সাহেব, তামাম সাতশই কামে এক রাত্রে কবর আস্তানায় পরিণত করবো, হোসেন খাকে দিব জীবন্ত কবর আর বেঈমান আসকর আলীকে। বাবাজি হাজারো আজগর তোমার ভাই, সেই জন্যই তো তাকে আমি ক্ষমা করবো না। কারো কথা আমি শুনবো না, সৈন্যদের হুকুম দিন মামুদপুর দলে দলে শোষে বৃদ্ধ গোবর জান আর আজগরকে তারা গ্রেফতার করে যেন আগুন ধরিয়ে দেয়। কোনো কথা শুনবো না বাবাজি, কারো কথা রাখবো না, সৈন্যদের হুকুম দিন মামুদপুর দলে দলে চষে বৃদ্ধ গফুর গফুর চান আর আস্করকে তারা যেন গ্রেফতার করে আগুন ধরিয়ে দেয়। আপনার ভাইয়ের মানে সালমান যেন কোনো ক্ষতি না হয়, হাজার হোক সে তো আপনার ভাইয়ের পেগা বেশরামি শয়তানি সালমা তাকে আমার ভাইয়ের বেগম কোন ছোট ঘর থেকে আসবে না, সুধীর সাহেব সেই শয়তানি সালমা যেন আমার মুখ থেকে আমার ভাইজানকে কেড়ে নিয়েছে, আমিও তাকে পুড়িয়ে মারার বহাল করে গেলাম। তুমি যেমন আমার দিনের থেকে আমার মহব্বতের চিরিয়ককে তুমি ফুল খুঁজেছো, তেমন আমিও আমিও তোমার মহব্বতের চিরিয়ককে এবারে কুচি কুচি করে এবারে ছিঁড়ে কস্তা করে ফেলে দেব। আমার পুত্র
যাকে তুই ছিঁড়ে নিয়েছিস, আমার সত্য যারা মহব্বতের চিরাগ তুই ফুৎকারে নিভিয়ে দিয়েছিস, আমার দিলেই বুলবুল। তোর খাঁচাই পন্থী তুই কি মনে করেছিস? আমার কথা তুমি শুনো বেগম সাহেবা, তুমি আমাকে ভুল বুঝেছো, আমি তোমার কোনো ক্ষতি করিনি, তোমার আশিককে আমি ভোলাইনি। ভোলাসনি? না। হ্যাঁ ভুলেছিস, তোর রূপে আগুনে সে আমাকে ভুলে গেছে, তুই তাকে ভুলিয়েছিস। না বেগম সাহেবা, তাকে আমি কসম রূপে কখনো কল্পনাও করিনি। গরিবের মেয়ে আমি, ভালো কাপড় কোনোদিন জোটেনি, ভালো খেতে কোনোদিন পাইনি, কোন সাহসে তাকে আমি বলাবো? কি আছে আমার? তোর রূপের আগুনে পতঙ্গের মতো পুড়িয়ে মেরেছিস। সেই দোষ কি আমার বেগম সাহেবা? আর বা রূপের রশ্মি সে ওই ক্ষমা তালার দান, দিলের মহব্বত সে ওই মালিকেরই দোয়া। কোনোদিন আমি উপর দিকে চাইনি, কখনো কারো কোনো ক্ষতি করিনি, শুধু রূপের রশ্মির জন্যই কি আমি তোমার কাছে অপরাধী নিব? আর বা তার বা যে রশ্মি দিয়ে তুই আমার আশিককে এই তোর কাছে বন্দি করেছিস, সেই রূপের রশ্মি আমি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তোর কালি দিয়ে তোর মুখটা আমি পুড়িয়ে দেব। না বেগম সাহেবা, না না বেগম সাহেবা, তুমি আমাকে মেহেরবানি করে আমার বাপজনের কাছে পাঠিয়ে দাও, আর আমি কোনোদিন পাণ্ডুয়ে আসবো না, ছোট সুলতানের উপর কোনো দাবি রাখবো না, আমি ভুলে যাব যে আমার সাদি হয়েছে। আমি তোকে কি করে ভুলবো না হারামজাদি? তা তো আমি জানি না বহিন। কাশপি? হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, তুমি আমি দুজনেই এক জাত, তুমি আমি দুজনেই নারী, নারী হই নারীর ব্যথা বোঝো, বাদীর প্রতি বহিনের দৃষ্টিতে চাও, তুমি আমাকে মামুদপুরে পাঠিয়ে দাও। পাঠিয়ে তোকে দেবো রে কাশপি, তবে মামুদপুরে নয়, মরজুদ খার গোলাপ মহলে। বেগম সাহেবা, তার আগে আমি মরবো। মরার জায়গা এখানে নেই শর্মাবি। এই বেশরম কসবিকে তুমি তোমার গোলাপ মহলে দিয়ে যাও। পরীক্ষা ভাবি তুমি কি সত্যি আমাকে বহিন ভাবো? আজকাল আলবত ভাবি, বিশ্বাস করি না। বলো ভাবি, কি করলে আমি তুমি বিশ্বাস করবে? আমি সেই কাজই করবো। বেশ, আজ আমি তোমার ভাবি যা, সম্পর্ক তোমার থেকে বড়, আমার হাত ধরে তুমি বলো সত্যি তুমি আমাকে বহিন বলে ভাবো? বিশ্বাস কর ভাবি, আমি তোমাকে বহিন বলে জানতাম, কখনো তোমাকে অন্য চোখে দেখিনি দেখিনি দেখিনি। ভাইসান, আমি ভাইয়ের বেগম, আমি কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিলে?
ভাইজান, এই শয়তানকে তুমি সাধি করেছো ভাইজান। তুই চাস জানলে আমি করতাম না বেয়াদব। ভাইজান চপরাও বেসরম, ভেবেছিলাম অপরিণত বুদ্ধি আর অযোগ্যতার অপরাধ মার্জনা করব, কিন্তু বেগম সাহেবের মার্জনার অপরাধ তো আর করা যায় না। থাম লম্পট, এতদিন তোকে আমি চিনতে পারিনি, কিন্তু আজ তোকে আমি ঠিক চিনেছি। চিনমেই তো, উজির মির্জা ফজল আর তার কন্যা যে তোমায় দীপ্যদৃষ্টি দান করেছে। ভাইজান বেশ জানি যে গরল তুমি পান করেছো তা হজম করা তোমার পক্ষে বেশ কঠিন। যদি বুঝে থাকো আমি রাজদ্রোহী, যদি বিশ্বাস করো আমি তোমার বিবিকে বেইজ্জত করেছি, তাহলে এই নাও তরবারি, আজগর মুহূর্তে আমায় হত্যা করো, নলে ওই ঔরদের কথা শুনে বুদ্ধিহীনদের মতো গলাবাজি করতে এ আমি সইব না। কি করবে বেয়াদব? তোমার কাছে আদবের কায়দা শিখবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কেন? না না, ভাববার কিছু নেই, ভাববার কিছু নেই। নাদিরাকে আমি চিনি, সে কখনো মিথ্যা কথা বলে না, সে আমার বেগম। তাকে বেইজ্জত করেছে যে শয়তান, তাকে আমি ক্ষমা করব না। ভাইজান না না না, আমার আমার ভাই কখনো এ কাজ করতে পারে না। যাক আসগর, আসগর তুই তুই তোর ভাবির কাছে ক্ষমা চেয়ে নে। আসগর নির্দোষী কখনো ক্ষমা চায় না। আসগর মিথ্যার পায়ে মাথা নোয়াব না। আমি মিথ্যা কথা বলেছি? ভাইজান বেগম সাহেবা তোমার বিবি, এই জমিনের উপর আর এই আসমানের নিচে দাঁড়িয়ে একটি বার, শুধু একটি বার ওকে আমার মুখের দিকে চেয়ে বলতে বলো যে ওকে আমি বেইজ্জত করেছি। এই বেহেশতের রোশনি ভরা শখ ছেড়ে দোজাকের অন্ধকারে পা দিয়ে ওকে আমি যে কথা বলেছি আমি সরল সত্যের গলা টিপে ধরেছি। বলো বেগম সাহেবা, আর বলবো জানা, তুমি আমার মালিক, তোমার ভাইদান আমার আসামি। সে আসামির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি জমিনের উপর আসমানের নিচে দাঁড়িয়ে ফরিয়াদের মতো বলছি, আজকাল আমাকে বেইজ্জত করেছে। ও খোদা, এত এত নিস তুই, এত এত ছোট তুই, এই আমার ভাই, যে ভাইয়ের কথা মনে পড়লে আমি আমি কাঁদতে কাঁদতে হেসে উঠতাম, সেই ভাই আজ আমার। না না, কোনো ক্ষমা নয়, কই হ্যাঁ মাসুদ খা। আমাকে গ্রেফতার করো মাসুদ খা। জনাব গ্রেফতার করো শয়তানকে, নির্দোষ জলম্পটটাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে। আমি সেই অন্ধকার কারা কক্ষে বসে তোমাদের শূন্য আলোর প্রার্থনা করব। না না, এই ঠিক হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে পড়েছে, কিছুদিন কিছুদিন তোকে কারাগারে রেখে প্রকাশ্য বিচারে জীবন্ত কবর দেব। তাই দিয়েছ না, তোমার তি আশাস্তে আমি মাথা পেতে গহন করব। আজকর আলী, তবে হে বাংলার হাফসি সুলতান, তোমার দরবারে দিল বাঙালির দিলের আরজ, সেখানে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির আর মসজিদ, আমায় কবর দিও সেই মহাজাতির মহাসাধনের পীঠস্থানের মাঝে, মন্দিরে হবে পূজা, মসজিদে দেবে আজান, আমি কবরের নিচ থেকে জান ভরে শুনব পূজা নামাজের ধ্বনি, পূজারি আর নামাজের উদার্থ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি কেনে কেনে খোদার কাছে প্রার্থনা করব। হে দিল্লুনিয়ার মালিক, তুমি আমার অভাগা ভাইজানের অন্ধকার দিলে আলো দিও মেহরবান, আলো দিও। আসগর আসগর আলি, জাহাপনা কি হলো জাহাপনা? না না না, দিরা জড়িয়ে ধরে নয়, জড়িয়ে ধরে নয়,
তোমার ওই সুরমামা খা নজর দিয়ে নয়, দরদ ভরা দৃষ্টি দিয়ে চেয়ে দেখো আমার দিকে। আমার আমার বুকের মাঝখানে আছে জান, জানের মাঝখানে আছে দরদ, সেই দরদের মাঝখানে বাধা ছিল আমার হতভাগ্য আসকর ভাই। তাকে হারিয়ে, তাকে কারারুদ্ধ করে, তাকে সেই জান থেকে সরিয়ে দিয়ে সুলতান মুজফফর শাহ আবার হয়ে উঠেছে বেয়াদব, বেদরদ, বেঈমান সিদি বদর খা, সিদি বদর। তোমার তীরে যদি দরদ থাকতো, দরদ থাকার নজর যদি তোমার থাকতো, তাহলে তুমিও দেখতে পেতে সেই তীরে এই নদীর তীরে মহব্বত ছিল, সেই মহব্বতকে যারা করল পয়দা করেছে, আমার তীরে করল পয়দা করে এই নদীরাকে অজগর করেছে, বেইজ্জত, বেচুমান, বেশরম, বে